আসসালামু আলাইকুম ফুটবল খামারি দর্শক দেশে এখন চলছে কোরবানির আমেজ আর কোরবানির আমেজটাকে আরেকটু বৃদ্ধি করার জন্য আমরা সারা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছি আপনাদেরকে সুন্দর সুন্দর গরু দেখানোর জন্য যারা কোরবানিদাতা তারা এখন ঘরে বসেই ইউটিউবে সুন্দর সুন্দর গরু দেখে পছন্দের গরুটা নির্বাচন করে ঘরে বসে কিন্তু গরু কিনতে পারতেছেন দর্শক আজকে আমরা এই মুহূর্তে আছি আমার একবারে বাসার পাশে দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক বড় ইন্ডাস্ট্রি আমি আছি এই মুহূর্তে গাজীপুর গাছা থানার পাশে গাজীপুর হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল শহর রাস্তার গুলিতে মোড়ে সব জায়গায় শুধু বড় বড় গার্মেন্টস ইন্ডাস্ট্রি তো এটা হচ্ছে মূলত এই একটা ফ্যাক্টরি ফ্যাক্টরি নিজে হচ্ছে কার পার্কিং কার পার্কিংয়ে এখানকার যিনি মালিক আলাউদ্দিন ভাই খুবই শখ করে উনি খুবই শৌখিন মানুষ শখ করে দুইটা গরু লালন পালন করেছে এটা মোটেই কমার্শিয়াল কোনো খামার না সম্পূর্ণ শখের খামার দুইটা শখের গরু আছে ওনার খামারে হ্যাঁ এই দুইটা গরু উনি আসলে চোখের সৌন্দর্যের জন্য লালন পালন করেন আর এখন কোরবানির টাইম ওনাকে গরু দুটো বিক্রি করতে হবে দেখতে পাচ্ছেন যে আমার সামনে দুইটা খুব সুন্দর গরু একটা হচ্ছে ফ্রিজিয়ান আর একটা হচ্ছে শাহিওয়াল গরুগুলোর হাইট মশালা অনেক ভালো গরুগুলো দেখতে মশালা অনেক সুন্দর আমরা আসলে মূলত আল্লাহর সাথে কথা বলবো যে এত ব্যবসা যে এত কিছু থাকতে হঠাৎ করে ওনার এই গরু পোষা সফল কেন তো কিভাবে গরুগুলো পালতেছে কি খাওয়াচ্ছে কিভাবে লালন পালন করলো দরদাম কেমন এই বিষয়গুলোই আসলে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেয়েদিয়াসন আজিম আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি আস্তে করে টিপে দিবেন একবারে গাছা থানার পাশে সবচেয়ে অ্যাড্রেস হচ্ছে যারা গাছা থানা চিনে না বোর্ড বাজারের পাশে বোর্ড বাজার থেকে ঢুকলে হচ্ছে আপনার এই খামারটা খামার বলা যাবে না জাস্ট দুইটা গরু দুইটা গুরু লালন পালন করতেছেন তো দুই গরু লালন পালন করতেও এক রাখার লাগে দশ গরু লালন পালন করতেও এক রাখার লাগে তা আপনি দশটা না পাইলে দুইটা কেন পালতেছেন আচ্ছা এটা আমার একটা শখ ছিল যে আমি একটা গরুর খামার করব তো সেই সূত্র ধরে শুরু করা এখন দুইটা চিন্তা ভাবনা করতেছি কিন্তু আসলে মূলত শখ করেই আচ্ছা এখন শখের বসে দুইটা গরু শুরু করলাম তারপর ভবিষ্যতে যদি তো আরো বড় করে করা চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ আচ্ছা গরু লালন পালন কিভাবে করেন কি খাওয়ান গরুকে গরু কাঁচা ঘাস খড় কুড়া বসে আচ্ছা সাধারণ খাবার আর গরু যা খায় আচ্ছা মোটামুটি গাড়ি পার্কিং এর জায়গাটার মধ্যেই একটু গরু লালন পালন করার জায়গা করে নিয়েছেন জি এটা আসলে শখ থেকেই করা আচ্ছা গরুকে দুটেই নাকি আগে আরো বেশি ছিল আগে আরো চারটা ছিল গত বছর ছয়টা গরু ছিল এর মধ্যে চারটা বিক্রি করেছে আর দুইটা রেখে দিয়েছি যে এই দুইটা আমি আরো এক বছর তার মানে হচ্ছে এগুলো দুই বছর পালতেছেন এগুলো গত বছরও ছিল হ্যাঁ হ্যাঁ ছিল গত বছর টোটাল ছয়টা গরু ছিল চারটা বিক্রি করে দিয়েছেন আর এই দুইটা গরু আর এক বছর পালেন এই বছর পর্যন্ত তাহলে এই বছর আর বাড়ার নাই কেন গরু আসলে গত বছর গরু যে বাজার বাজে অবস্থা দেখলাম এই জন্য ঘাবড়াই গেছিলেন গরু আসলে আমরা মানে শুরুতেই যদি একটা লোক মানে ধাক্কা খায় ধাক্কা খায় তাহলে তার পরবর্তীতে দাঁড়ানোটা একটু ডিফিকাল্ট ডিফিকাল্ট মাশাআল্লাহ আপনার গরুগুলো খুব সুন্দর দর্শক বড় গরু তো আমরা আসলে হর দেখি অনেক দেখি বাংলাদেশে এখন প্রচুর বড় গরু হয় একটা জেলায় ঢুকলে মোটামুটি পঞ্চাশটা বড় গরুর সন্ধান পাওয়া যায় কিন্তু বড় গরুর মধ্যে কিছু সৌন্দর্য আছে দেখেন গরুটা মাসাল অনেক সুন্দর আর স্কিন মানে গরুর চামড়া দেখলে বোঝা যাচ্ছে যে এটা কতটা যত্নে থাকে একদম চকচক করতেছে মাসাল্লাহ এটা কি শ্যাম্পু ট্যাম্পু দিয়ে গোসল করেন নাকি আজকে হ্যাঁ ইদানিং শ্যাম্পু দিতেছি ইদানিং শ্যাম্পু দিতেছেন আচ্ছা এটা দাঁত হচ্ছে নতুন চারটা জি মাসাল্লাহ ওর দানাদের খাবারের কি কি থাকে এর মধ্যে কুরা আছে ভুসি আছে ওই যে সোয়াবিনের বসি আছে খেসারি আছে মশারির বসি আছে আচ্ছা এগুলোই আর কি এগুলোই থাকে এইগুলোটা কি কখনো ওজন দিয়ে দেখছিলেন কতটুকু ওজন হবে এটা এটা তো আসলে আমাদের ওই রকম স্কেল নাই মাপার তারপর আমরা ফিতা দিয়ে মাপছি আমাদের ডাক্তার উনি চিকিৎসা করে আচ্ছা আমরা প্রায় আটশো কেজির মতন আটশো কেজির মতো পাওয়া গেছে না আমাদের ফিতার মাপে আর কি আচ্ছা না আটশো কেজি ফিতার মাপে হইলো আটশো কেজি আশেপাশে হবে আটশো কেজি থেকে একটু বেশি হবে মাসাল্লাহ গরু অনেক বড় মাসাল্লাহ আর গরু আসলে যদি বছর ঘুরানো যায় মানে আরো এক বছর পালা যায় গরু আরো অনেক বড় হবে তার কারণ হচ্ছে গরুর মাত্র স্বাস্থ্য হওয়ার সময় হয়েছে চার দাঁত থেকে গরু হয় আট দাঁত পর্যন্ত নাকি গরু বড় হয় হ্যাঁ আট দাঁত পর্যন্ত বড় হয় না মানে আট দাঁত পর্যন্ত স্বাস্থ্য হয় কিন্তু চার দাঁতের পরে স্বাস্থ্য হওয়াটা শুরু করে চার দাঁত পর্যন্ত গরু শুধু লম্বা হয় আচ্ছা এটা হচ্ছে একটা গরু তাহলে আরেকটা গরু কোনটা

দুইটা গরু একটা দাম বলে দেন কারণ শেষ বাজার শেষ টাইম দুই দিন পরে হাট শুরু হয়ে যাবে তো এমন ভাবে দাম বলেন যেন আপনার গরু দুইটা মানুষ দেখলেই যেন মানে পছন্দ হয়ে যায় এবং সে নিয়ে নিতে পারে দামা দামি নিয়ে যেন কারো কোনো কিছুতে না বাজে আসলে এটা তো আমার শখ এর বসে করা শখ মানে লস যে কেউ শখ করে কিছু না তারপর কেন লস দিবেন আপনি লাভ লাভ আসে না শখ থেকে লাভ আসে না আচ্ছা সেই হিসাবে আমার আসলে যে খরচ গেছে আমি একটা ডাইরিতে লিখে রাখছি আচ্ছা তো ওই খরচটা

আপনারা গরু কিনে ঠুকবেন না এতটুকু গ্যারেন্টি দিতে পারতেছি আমি এই জায়গায় দাঁড়িয়ে কারণ গরুর সামনে থেকে যদি দেখেন তাহলে হয়তো বুঝবেন বিশাল আকৃতির গরু ঠিক আছে বিশাল আকৃতির গরু গরুর দাম যারা ভিডিও দেখে বলবেন বেশি চাইছে ওদেরকে বলবো দয়া করে গরু না দেখে দাম নিয়ে কথা বলবেন না এই গরুটা সামনে দাঁড়িয়ে থেকে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে বিশাল আকৃতির গরু উনি খুবই সুন্দর একটা দাম চাইছে ঠিক আছে দুইটা গরু খুবই সুন্দর দাম চাইছে আপনারা যারাই বড় গরু কুরবানি দেন জাস্ট যেহেতু বোট বাজার একবার বোট বাজারের পাশে জাস্ট একটু কষ্ট করে আসবেন গরুরটার সামনে দাঁড়াবেন দেখছেন আমার হাইট কিন্তু টেন গরুটার সাথে শুধু দাঁড়াবেন দাঁড়ালে আপনারা বুঝতে পারবেন গরুটা আসলে কত মন মাংস হবে কত বড় গরু সব একটা আইডিয়া পেয়ে যাবেন আর যেহেতু দামাদামি সুযোগ আছে তো আপনারা দামাদামি করেও গরু নিতে পারবেন কোনো সমস্যা নেই আলোদিন একটু সামনে চলে আসেন আমরা আমাদের ভিডিওটা শেষ করে ফেলবো তো শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন আচ্ছা দর্শকের উদ্দেশ্যে বলা হইলো আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার গরু দুইটা যেন সই সালের মতো ভালো আমি বিক্রি করতে পারি আর ভবিষ্যতে যেন যে আমি যে আশা আছে আমার বড় করে খামার করার এটা যেন আল্লাহ বাস্তবায়ন করে জি আমরা আমরা আপনার জন্য দোয়া করবো আপনিও আমাদের জন্য দোয়া করবেন জি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম